81তম জন্মবার্ষিকী পালন করছি। এখানে আসতে আসতে আমার মনে হয়েছিল যেই মা শহীদ জিয়াকে গর্ভে ধারণ করেছিলেন তিনি ছিলেন রত্নগর্ভা, ধন্য সেই মা যেই মা এই শিশুকে জন্ম দিয়েছিলেন, যেই শিশু একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। বারবার আঘাত আসবে গণতন্ত্রের উপর, এদেশের স্বাধীনতার উপর, তাই তিনি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, যে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত করেছিলেন জাতীয়তাবাদী দল, যে দলটি আজকে বাংলাদেশের বর্তমান দুঃশাসনের সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে আজকে এই এই স্বৈরাচারী সরকারের সঙ্গে লড়াই করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান হলো নারী সমাজের উপর। আপনারা জানেন সেই 71 থেকে 75 স্বাধীনতার পরবর্তী পর্যায়ে নারী সমাজ বিভিন্ন জায়গায় আজকের মতো ধর্ষিত হতো, আজকের মতো তাদের নিরাপত্তা ছিল না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তিনি সেদিন ডাক দিয়েছেন নারী সমাজকে। তিনি বলেছেন আমাদের দুটি হাত, একটি হাত বসে থাকলে চলবে না, এবং সেদিন আমাদের নারী পুরুষ আমরা নারীরা রাজনীতির আমরা অংশগ্রহণ করতে শুরু করি, তৃণমূল পর্যায় থেকে উপর পর্যন্ত সকল দিকে আর নারীদেরকে তিনি ক্ষমতায়ন করতে শুরু করেন। জাতীয় মহিলা সংস্থা হয়, মহিলা বিষম মন্ত্রণালয় হয়, নারী শিক্ষার অগ্রগতি লাভ করে এবং তিনি উপবৃত্তি চালু করে যাতে মেয়েরা গ্রামে গঞ্জে শিক্ষিত শিক্ষা লাভ করতে পারে। কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছিল পাকিস্তান মিলিটারি একাডেমিতে, আমি তার ছাত্র ছিলাম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমি তার অধীনস্থ সেনা কর্মকর্তা রূপে বিভিন্ন রণাঙ্গনে তার শৌর্যবীর্যের পরিচয় পেয়েছি। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি গড়ে তুলেছেন একটি দেশপ্রেমিক বাহিনী হিসাবে, সেখানেও তার সাহচর্য পেয়েছে, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে পেয়েছে নির্লোভ সৎ একজন রাষ্ট্রপতি রূপে। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করছে বর্তমান সরকার, এই যাচাই বাছাইয়ের উদ্দেশ্য কি? এই যাচাই বাছাইয়ের উদ্দেশ্য হল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা বিএনপি সমর্থক তাদেরকে মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া, এই জন্যেই তারা এত বছর পর যাচাই বাছাইয়ের প্রশ্ন উঠেছে। 71-এর মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সক্রিয় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় 1 লাখ, আজকে এই মুহূর্তে 2.5 লাখ মুক্তিযোদ্ধা কোত্থেকে এলো? একটা কালোকোট গায়ে দিলেই তিনি বীর মুক্তিযোদ্ধা, নমিনেশন পেলেই পোস্টার এলাকে বীর মুক্তিযোদ্ধা, 71-এর পরে জন্ম হলেও বীর মুক্তিযোদ্ধা। কি এক অদ্ভুত শাসনে আমরা বসবাস করছি! আজকে প্রয়োজন একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে। তিনি আজ নেই, কিন্তু বেগম খালেদা জিয়া আছেন আমাদের মাঝে। তার ডাকে সাড়া দিয়ে জাতীয়তাবাদী আদর্শ পতাকা বহন করে আমরা রাজপথে নামব। আওয়ামী লীগের এইসব বাকপটু নেতাদেরকে দেখিয়ে দিতে চাই বিএনপি আছে না নাই। তারা বলে বিএনপি দুর্বল হয়ে গিয়েছে, একটা নির্বাচন দিলে তো নাম বন্ধ থাকবে না আপনাদের। জন্মবার্ষিকী উৎসবে, কিন্তু এমন একটা সময়ে জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে যখন দেশের জনগণের কথা বলার কোনো অধিকার নেই। আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে, আমাদের অনেক নেতা গুম হয়েছে, খুন হয়েছে, সেই পরিস্থিতিতে আজকের এই জন্ম বার্ষিকী উদযাপন। কাজেই আমি মনে করি কোনো কিছুই রাজনীতি বিচ্ছিন্ন নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা করেছিলেন, এই ঘোষণা যদি তিনি না করতেন তাহলে ইতিহাসে গবেষক করা, এখানেও যারা পণ্ডিত ব্যক্তিরা আছেন তারা বলতেন
যে এটা একটা গৃহযুদ্ধ। তখন পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যতক্ষণ ডিক্লেয়ার না হবে ততক্ষণ যত আপনি পাকিস্তানি মারেন না কেন, যত পাকিস্তানিকে দৌড়াতেন না কেন, পাকিস্তান নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের একজন একজন হিসাবে যদি আপনি সংগ্রাম করতে যান তবে সেটা ওই পাকিস্তানে গৃহযুদ্ধ হিসাবে থাকবে। কাজেই শহীদ জিয়ার যে ডিক্লারেশন, এই ডিক্লারেশন ঐতিহাসিক এবং ওই এই ডিক্লারেশন বাস্তবমুখী, কারণ এই ডিক্লারেশন না হলে আমাদের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হতো না, আমাদের এই যুদ্ধ গৃহযুদ্ধ হতো। জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, এই গণমুখী রাজনীতির প্রবক্তা বাংলাদেশের গণমানুষের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং আমি একজন শ্রমিক, এই কথা বলে যিনি দেশের শ্রমজীবী মানুষকে ধন্য করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই বাংলাদেশের শ্রমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশের প্রয়োজনে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে যখনই সময় এসেছে, সেই 25 মার্চ দিবাগত রাত্রে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি দেওয়ানহাট ব্রিজের কাছে তিনি প্রথম বলেছিলেন উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। আরো অনেক মেজর ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, তারা না, জিয়াউর রহমান তিনি প্রথম সেনা অফিসার যিনি সাহস করে কালুরঘাট বেতার কেন্দ্রে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশে অনেক ক্যান্টনমেন্ট ছিল, বাংলাদেশের অনেক ইউনিট ছিল, অনেক কর্মকর্তা ছিলেন, সেখানেও কোনো কোনো জায়গায় ট্রান্সমিশন কেন্দ্র ছিল, কিন্তু আর কেউ সাহস পায় নাই, করেছেন জিয়াউর রহমান যিনি আমাদের নেতা। এই মানুষটার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলব যে তার জীবনের সর্বোচ্চ অর্জন যেটা, সেটা হলো তার জানা যায় এত বেশি মানুষের সমাগম হয়েছে যে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন নামক পত্রিকা পর্যন্ত বলেছে যে বিশ্বের কোনো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া বা জানা যায় এত লোক হয় নাই যেটা জিয়াউর রহমান সাহেবের ভিতরে। যে উনি একটা একজন পেশাদার সেনাবাহিনীর লোক হয়েও রাজনীতি যিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন এবং রাজনৈতিক শিক্ষার পাশাপাশি এই যে আজকে আমরা এখানে বসছি, আমরা আলোচনা করছি, উনি কিন্তু আমাদের জন্য ওই সময়ে ক্লাস করার জন্য ব্যবস্থা করেছিলেন এবং প্রতি 6 মাসে অথবা 1 বছরে একটা পরীক্ষাও হতো, যদিও ওই পরীক্ষা আমি কখনো দিই নাই। অনেকে দিয়েছে, পাস করেছে এবং জিয়াউর রহমান সাহেব হত্যার রাজনীতিতে বিশ্বাস করতেন না। দুর্ভাগ্য হলো এবং ওনাকেই শাহাদাত বরণ করতে হলো আততায়ীর হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে কাজটুকু করতে চেয়েছিলেন, যেটুকু করতেন সেটুকু করতে না দেওয়ার জন্যই ওনাকে হত্যা করা হয়েছে। দুইটি কারণে আমাদের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। একটি হলো তিনি একমাত্র তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এটা যত কথাই যতজন বলুক না কেন, 27 মার্চে এবং 30 মার্চে দুটো ঘোষণায় শহীদ জিয়া করেছিলেন এবং এই ব্যাপারে কোনো বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। আরেকটি বিষয়ে, আরেকটি কারণে শহীদ জিয়াকে এই দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন, সেটা হলো তিনি কোনো কু করেন নাই, কোনো পার্লামেন্ট ডিজলভ করেন নাই, সংবিধান স্থগিত করেন নাই, বরং তিনি তাকে যখন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন করা হলো, সর্বপ্রথম যে বিষয়টির উপরে তিনি জোর দিলেন সেটা হলো যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। যে গণতন্ত্র এক দলীয় বাকশালী গণতন্ত্র ছিল, বাকশালী শাসন ব্যবস্থার সংবিধান ছিল, সেটাকে পরিবর্তন করে আমাদেরকে বহুদলীয় সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
এই ব্যাপারে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলাম এবং তার চিন্তা চেতনা ধ্যান ধারণার মধ্যে ছিল যে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটি প্রগতিশীল জাতি হবে, দেশ হবে, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জীবন মানুষের সেবা করে যাবে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকীতে আজকে আমরা এখানে তাকে স্মরণ করতে এসেছি, তার সাথে সাথে তার জীবন, তার আদর্শ, তার দর্শনকে আমরা ধারণ করার জন্য, নূতন করে অনুপ্রাণিত হওয়ার জন্য আমরা এই দিবসটি পালন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মানুষ, তার মধ্যে তিনটি সফল জীবন রয়েছে। তিনটি সফল জীবনের কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়, শেষের দিকের বক্তা হিসেবে সময় নেই, মাগরেব অত্যন্ত কাছে, তাই সংক্ষেপেই বলবো, শহীদ জিয়াউর রহমান তিনি একজন সফল সৈনিক। একজন সৈনিকের জীবন তখন সার্থক এবং সফল হয় যখন সে নিজ মাতৃভূমির জন্য যুদ্ধ করতে পারে, আর শহীদ জিয়াউর রহমান এমনই একজন সৌভাগ্যবান যে তিনি নিজের মাতৃভূমির জন্য স্বাধীনতা ঘোষণা করার মতো সৌভাগ্য তার হয়েছে এবং স্বাধীনতা ঘোষণা করে ফ্রন্টে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। অতএব এই অবস্থায় যদি শহীদ জিয়াউর রহমান মৃত্যুবরণ করতেন তাহলে যে কেউ জিয়াউর রহমানকে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সফল বলে মূল্যায়ন করত। শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশের জনগণের সৌভাগ্যের কারণে তিনি 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং তিনি এদেশে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়ে অল্প সময়ের মধ্যে, মাত্র 3.5 বছর, এই সময়ের মধ্যে তিনি যে সকল কাজগুলো করেছেন তার যদি বিশ্লেষণ করতে হয় তাও দীর্ঘ সময় প্রয়োজন। তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ, সেটা হলো কুচক্রীরা যখন শহীদ জিয়াকে সেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে এবং চট্টগ্রামের পাহাড়ে বুকিয়ে রেখেছিল এদেশের সংগ্রামী জনতা, এদেশের সেনাবাহিনী তাকে খুঁজে বের করে এনে ঢাকায় মানিক মেমোরিয়ালে যে জানাজা দেওয়া হয়েছিল, এই জানাজায় যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছিল অতীতে এবং এখন পর্যন্ত ভবিষ্যতেও, এত কোনো মুসলিম দেশের রাষ্ট্রপতির মৃত্যুর পরে এত বড় জানাজা কোথাও হয়েছে আগে তার উদাহরণ নাই এখন পর্যন্ত এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। এইটা থেকেই বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে কী পরিমাণ সফল ছিলেন। শহীদ জিয়াউর রহমান রাজনীতিবিদ হিসাবে সফল, সেনাবাহিনী থেকে এসে এই বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য তিনি একটি আদর্শ দিয়েছেন, দল দিয়েছেন, যেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে অদ্যাবধি সবচাইতে জনপ্রিয় দল এই বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সুদূর প্রসারী চিন্তা করেছেন, রাজনৈতিক চিন্তা করেছেন, তার জন্য এই আওয়ামী লীগ সৃষ্ট শূন্যতাকে পূরণ করার জন্য বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। অনেক নেতা বাংলাদেশে, অনেকের নাম আমরা জানি, কিন্তু তারা রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন কিন্তু সেই দল টিকে থাকে নাই। যেহেতু শহীদ জিয়াউর রহমানের আদর্শ উদ্দেশ্য ছিল এদেশের মাটি মানুষকে নিয়ে, সেই জন্য তার দল এখনও টিকে আছে। বহুবার ষড়যন্ত্র করা হয়েছে,
বহুবার দ্বিখণ্ডিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই দলকে কেউ দুর্বল করতে পারে নাই, নিঃশেষ করা তো দূরের কথা। আমি এক সভায় বলেছিলাম এই বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, এই বিএনপিকে যারা ধ্বংস করতে চাইবে, যত আঘাত করবে, এই বিএনপি আরও তত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ, এটা ভবিষ্যতে এদেশের মানুষ দেখবে। আর সেই জন্য শহীদ জিয়াউর রহমানকে আজকে আওয়ামী লীগ ভয় পায়, আজকে যারা সরকারে তারা ভয় পায় আওয়ামী লীগের নেতারা শহীদ জিয়াউর রহমানকে ভয় পায়, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ভয় পায়, শহীদ জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায়। কেন ভয় পায় আমি কয়েকটি উদাহরণ দিতে চাই এখানে। এই জন্য ভয় পায় তাদের মনে অনেক দুর্বলতা। অনেকে উল্লেখ করেছে যে 25-এর কালো রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগের নেতাদের বা নেতার দায়িত্ব ছিল স্বাধীনতার ঘোষণা করা, সেটা করতে পারেন নাই, দুর্ভাগ্য। আর জিয়াউর রহমান সৌভাগ্যবান, সামরিক বাহিনীর একজন মেজর হয়ে কী পরিমাণ সাহস এবং দেশপ্রেম থাকতে পারে যে প্রথম 25-এর কালো রাত্রের শেষ রাত্রে অর্থাৎ 26-এর তিনটার সময় রাত্রে সেই সেনাবাহিনীর ছাউনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তিনি রিভোল্ট ঘোষণা করে বাঙালি সেনাদের নিয়ে অস্ত্র সহ তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন। তারপরে 26 তারিখে তিনি নিজের নামে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। 27 তারিখে রাজনৈতিক কারণে এবং মুক্তিযুদ্ধকে সফল করার কারণে অত্যন্ত তার একটা সব ইচ্ছার প্রেক্ষিতে তিনি শেখ মুজিবুর রহমানের নামে 27 তারিখে স্বাধীনতা ঘোষণা করেন। আজকে আওয়ামী লীগ এটা সহ্য করতে পারে না, এটা বললে তাদের হৃদয়ে কম্পন শুরু হয় যে তারা জাতির কাছে দায়বদ্ধ রয়েছে, তাদের যা করার কথা ছিল তারা করতে পারে নাই, জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেছে এটা নিয়ে বর্তমানে কিছুদিন আগের থেকে বা কয়েক বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই জিয়াউর রহমান সম্বন্ধে নানা হোক কটুক্তি করে। আজকে সময় নাই, আমি 28টি রেফারেন্স নিয়ে এসেছিলাম যে জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছে দেশে বিদেশে সকল এতগুলো বইতে তা বলা আছে, স্বীকার করা আছে। তার মধ্যে একটা আমি উদ্ধৃতি না দিয়ে পারছি না, সেটা হচ্ছে 71 সনে 11 এপ্রিল যখন অস্থায়ী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা হয়, পরপর তাজউদ্দিন আহমদ সাহেব এটা ঘোষণাপত্র বলেন, বক্তব্য বলেন, দেশে বিদেশের জন্য একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন দ্য ব্রিলিয়ান্ট সাকসেস অফ আওয়ার ফাইটিং ফোর্সেস অ্যান্ড ডেইলি এডিশনস টু দেয়ার স্ট্রেংথ ইন ম্যানপাওয়ার অ্যান্ড ক্যাপচার্ড উইপন্স হ্যাজ এনাবলড দি গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফার্স্ট অ্যানাউন্সড থ্রু মেজর জিয়াউর রহমান টু সেট আপ ফুললি ফ্লেজেড অপারেশন বেস ফ্রম হুইচ ইট ইজ অ্যাডমিনিস্টারিং দি লিবারেশন এরিয়াস। অ্যাডমিনিস্টারিং মানে কি? অ্যাডমিনিস্টারিং হলো পরিচালনা করা। কে পরিচালনা করে? সরকার প্রধান পরিচালনা করে। তাজউদ্দিন আহমদ এই 11 এপ্রিল তিনি এই ডকুমেন্টে রেখে গেছেন, বাংলাদেশের গ্যাজেটে এই ডকুমেন্ট আছে, কীভাবে অস্বীকার করবেন? স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি যিনি স্থাপন করেছিলেন সেই মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 81তম জন্মবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সভাপতি হওয়ার অনেক বিড়ম্বনা। প্রথম বিড়ম্বনা হচ্ছে যে আপনার সারাক্ষণ বসে থাকতে হবে অত্যন্ত ধৈর্য সহকারে, তারপরে যখন
সবার সমাপ্তি করার সময় আসবে তখন একেবারেই সময় পাওয়া যাবে না। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ব্যক্তি হিসেবে নয়, আমার কাছে তিনি রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের একজন নায়ক হিসেবে পড়ে। সব মানুষকেই চলে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম, কিন্তু কিছু কিছু মানুষ তাদের কাজের মধ্য দিয়ে শতাব্দী পর শতাব্দী বল টিকে থাকে এবং তারা টিকে থাকেন তাদের সেই কাগজই যে দর্শন, কাগজই কাজ, কাগজই চিন্তাভাবনার মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ধরনেরই একজন নায়ক, যিনি একটি জাতির জন্মের জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন, যিনি সেই জাতিকে তার নিজস্ব পরিচিতি দেওয়ার জন্য একটি দর্শন দিয়েছিলেন এবং সেই জাতিকে গঠন করবার জন্য তার ভিত্তি স্থাপন করেছিলেন। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন দিয়েছিলেন সেই দর্শন আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করেছে। আমরা যে অন্যান্যদের থেকে আলাদা, আমরা যে একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আমরা টিকে আছি, বেঁচে আছি এবং এগিয়ে চলেছি, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম আমাদেরকে উপলব্ধি করবার সুযোগ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ একটি জাতিকে গ্রাস করে, সেই জাতিগুলোকে এক একটা ক্রান্তি লগ্নে এক একজন নেতার অভ্যুদয় হয়, যে যে জাত সেই নেতা সেই জাতিকে রক্ষা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নেতা যিনি আমাদেরকে রক্ষা করেছিলেন। বন্ধুগণ, শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বা যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে তিনি ক্ষান্ত হননি, 1975 সালে আবার জাতির প্রয়োজনে সামনে এগিয়ে এসে নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে গঠন করবার কাজ শুরু করেছিলেন। সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যান্যদের থেকে আলাদা। বন্ধুগণ, আজকে সময় খুব কম, আজকের প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমানকে আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। একটি মানুষ যিনি সাহসের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, জাতিকে অনুপ্রাণিত করেছিলেন, একটি মানুষ যিনি একটা দর্শন দিয়েছিলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে সেই কথা বারবার মনে করতে হবে। আজকে যখন আমরা আবার আগ্রাসনের শিকার, আজকে যখন আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা আক্রমণের শিকার হয়েছে, খ্রিস্টীয় ঐতিহ্য আক্রমণের শিকার হয়েছে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামনে রেখে আমাদের নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে রাজনীতি তিনি ধারণ করে চলেছেন, যে পতাকা তিনি নিয়ে চলেছেন, সেই পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, শৃঙ্খলের পতাকা নয়। আজকে ওটা বাংলাদেশ অবরুদ্ধ, আমরা সবাই কারাগারে বাস করছি, আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের সমবেত হওয়ার, মিছিল করবার, সংগঠন তৈরি করবার অধিকার সব কেড়ে নেওয়া হয়েছে। এই বিরুদ্ধে আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তোলে, সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ নেতৃত্বে আমাদেরকে আমাদের অধিকারগুলিকে ফিরে আনবার জন্য লড়াই করতে হবে। আমরা বরাবর বলেছি যে গণতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। দুর্ভাগ্য আমাদের যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সে জাতিকে ধ্বংস করে দিয়ে সেই 1-11 সরকার এসে আমাদেরকে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে। আর আওয়ামী লীগ 2008 সালে আসার পর থেকে সেই বিভক্তিকে আরও অনেক প্রসারিত করেছে, চূড়ান্ত করবার জন্যে এখন দেশপ্রেমিক যে রাজনৈতিক দল, দেশপ্রেমিক যে নেতা কর্মী, তাদের উপরে চড়া হয়েছে, তাদেরকে নিঃশেষ করতে চায়।
আমরা তারপরে আমাদের দেশ শান্তি বেগম খাদিজা তিনি বারবার বলেছেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আলোচনায় বিশ্বাস করি, সংলাপে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চাই। দুর্ভাগ্য আমাদের যে আজকে প্রধানমন্ত্রী সরাসরি সংলাপের ব্যাপার নাকচ করে দিচ্ছেন, আজকে না প্রথম থেকেই তিনি দিয়েছেন। আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই, অনেকে সমালোচনা করেন যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সভানেত্রী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আলোচনার জন্য আহ্বান করেছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই আলোচনা নাকি নাকচ করে দিয়েছিলেন। কথাটি একেবারেই সত্য নয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে শুধুমাত্র বিএনপির সঙ্গে আলোচনার জন্য কিন্তু তিনি সেই সংলাপের আলোচনা করেননি। তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছিলেন এবং আমাদের যখন একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই সালাওয়ার্দী উদ্যানে, দেশনেত্রী ঘোষণা করেছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সঙ্গে আলোচনা শুরু না করা হয় তাহলে আমরা আন্দোলনের মধ্য দিয়ে তা আদায় করে নেব। তিনি ডেকেছেন, যখন টেলিফোন করেছেন সেটাও একটা পাতানো একটা ষড়যন্ত্র ছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের যে একটা টেলিফোনে আলোচনায় সমস্ত মিডিয়াকে ডেকে নেওয়া হয়েছে, তিনি কথা বলছেন, প্রধানমন্ত্রী কথা বলছেন, মিডিয়াকে নেওয়া হয়েছে, দীর্ঘ আলোচনার মধ্যে একটা রীতিমত একটা আপনার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চক্রান্তের মধ্যে দিয়ে একটা নাটক তৈরি করা হয়েছে। তারপরে কি হয়েছে, দেশনেত্রী যখন বলেছেন যে আমি অবশ্যই আলোচনায় যাব, আমি আলোচনায় বসতে চাই, আলোচনার ডাকটা আমিই দিয়েছি, আমার একটা কর্মসূচি চলছে, এই হরতাল শেষ হবে আজকে, আগামীকাল আমি আপনাদের সঙ্গে বসবো, সেটা তারা নাকচ করে দিয়েছেন। যদি আন্তরিক হতেন তাহলে আগামীকাল পিছিয়ে দিয়ে একদিন তারা অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনায় বসতেন, বন্ধুগণ বসেননি তারা, আজকেও বসছেন না, একইভাবে একই কথা বলছেন যে কোনো আলোচনা নয়। পরে বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাস করে, বিএনপি সন্ত্রাস করে না, আপনারা সন্ত্রাস তৈরি করে বিএনপির উপরে সেতু সড়ক করেন। আমরা ভুলে যাইনি যে 1900 এই কেয়ারটেকার সরকারের জন্য যে আন্দোলন আপনারা করেছিলেন 1996 সালে, সেদিন আপনারা একটি বাসের মধ্যে গান পরে ঢেলে দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মেরেছিলেন, সে কথা আমরা ভুলে যাইনি বন্ধুগণ। 173 দিন হরতাল করেছিলেন, সেই সময় নিশ্চয় মনে আছে কি ধরনের সংগ্রাম সন্ত্রাসীদের হয়েছিল, সেদিন মানুষের কাপড় খুলে নিয়েছিলেন, যারা কোর্ট অফিসে যাচ্ছিল সেক্রেটারিতে যাচ্ছিল তাদেরকে আমরা সেই বেজ্জতি করেছিলেন, আমার সে কথা ভুলে যাইনি, বাস্তব কথা সত্য। তাই রাষ্ট্রপতি যখন বলেছেন যে সংলাপ করা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা দেশবাসীকে মনে করে দিতে চাই যে এই সংলাপের আহ্বান আমরা যখন করেছি তখন নাকচ করে দেওয়া হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে উদ্যোগ নিয়ে তিনি নির্বাচন কমিশন গঠন করবার জন্য একটি প্রস্তাব দিয়েছেন, সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটাকে অন্তঃসারশূন্য বলে নাকচ করে দিলেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যখন ডাকলেন আমরা একটু অবাকই হয়েছি যে সরকারি দল তার আলোচনা করতে চায় না, প্রেসিডেন্ট সাহেব ডাকলেন কেন আমরা জানি না, সেই ডাকার মধ্যে কোনো ছলচাতুরি আছে কিনা। আমরা বিশ্বাস করতে যাই যে আন্তরিকতার সঙ্গে প্রেসিডেন্ট সাহেব ডেকেছেন এবং আন্তরিকতার সঙ্গেই তিনি একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। আর যদি তা না হয়ে থাকে তাহলে আগের বারের মতোই আবার একটি মেরুদণ্ডবিহীন সরকারের বশঙ্গত একটি নির্বাচন কমিশন গঠন করা হবে যা কোনো দিন এই দেশের মানুষ মেনে নেবে না বন্ধুগণ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা আলোচনা চাই, সংলাপ চাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, এটাই আমরা চাই, আমাদের দেশের খাদিজা সেই কথাই বলেছেন। দুর্ভাগ্য আমাদের যে আগেই প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন। আমি জানি না রাষ্ট্রপতির সঙ্গে আজকে সরকারের সম্পর্কের কোনো অবনতি হয়েছে কিনা সে কথা আমরা বলতে পাই চাই না, বলতেও পারি না, শুধু এইটুকু বলতে চাই যে রাষ্ট্রপতি যদি কথাটা সত্যিকার আন্তরিকভাবে বলে থাকেন তিনি সত্যি কথা বলেছেন, এই দেশের মানুষ সংলাপের মধ্য দিয়েই এই রাজনৈতিক সংকটের নিরসন চায়, এর একটা শেষ করতে চায়, শেষ দেখতে চায়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়, সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, শুধু এইটুকু বলতে চাই যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আসুন আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সভাপতি বিশ্বাস করি,
আমরা যারা মানুষের অধিকারে বিশ্বাস করি তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আজকে মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করি, মানুষের শাসন প্রতিষ্ঠা করি। এই হোক আজকের আমাদের দিনের শপথ। বন্ধুগণ, আপনাদের সকলকে আজকের এই সভায় আসার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।